এদিকে বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকার পরও বাড়ছে তেল ও চিনির দাম সপ্তাহের ব্যবধানে কেজিতে সাত টাকা বেড়েছে তেলের দাম চিনি বেড়েছে কেজিতে ছ টাকা এদিকে সব ধরনের চালের দামও অপরিবর্তিত রয়েছে বিলাল হোসেনের রিপোর্ট বাজারে শীতকালীন সবজি পর্যাপ্ত সরবরাহ থাকায় দাম কমলেও বেড়েছে সকল প্রকার তেল ও চিনির দাম ব্রাণ বেঁধে লিটারে বেড়েছে ছয় থেকে ষাট টাকা পর্যন্ত ব্যবসায়ীদের অভিযোগ তেল ও চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো দাম বাড়িয়ে দেয় ডিলারদের কাছ থেকে বেশি দামে কিনতে হচ্ছে এক সপ্তাহের ব্যবধানে চিনির দাম বাড়ছে টাকা তারপরে আপনার সোয়াবিন তেলের দাম বাড়ছে লিটারে পাঁচ টাকা চাউলের দাম প্রায় বস্তাতে কমছে পঞ্চাশ টাকা খুচরা কেজিতে দাম বাড়াচ্ছে অপরিবর্তিত রয়েছে আলু ডিম চাল গরু খাসির মাংস সহ অন্যান্য পণ্যের দাম ব্রয়লার ও সোনালি মুরগির দাম কেজিতে দশ থেকে বিশ টাকা বেড়েছে দামটা বৃদ্ধি মনে হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে বাজারে সকল প্রকার দেশীয় মাছের দাম কিছুটা বেড়েছে অনেক নিত্য দাম বেড়ে যাওয়ায় ভোগান্তি ফেলেছে ভোক্তাদের ট্যাংরা দেখা গেল গত সপ্তাহ আগে সপ্তাহে কিনছি আড়াইশো টাকা কেজি আজকে তিনশো টাকা কেজি নিত্য দাম নাগালে রাখতে মজুদ বাড়ানোর পাশাপাশি বাজারে সরকারের নজরদারি জোরদারের দাবি ভোক্তাদের বিল্লার হোসেন আর টিভি ঢাকা